এই আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এবং একই সাথে ইংলিশ অ্যালামনি অ্যাসোসিয়েশনের যে প্রথম প্রকাশনা সুভেনির, তার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন ইংলিশ অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি আমার প্রিয় ছাত্র, সুযোগ্য সংগঠক মনোয়ার হোসেন আজাদ। আমাদের মাঝে আজকে আমাদের এই অনুষ্ঠানের এক অলংকার, আমাদেরই ইংরেজি বিভাগের আর এক কৃতি ছাত্র নাহিদ আশরাফি শিল্পী, যিনি এরই মধ্যে দুই বাংলায় কথা সাহিত্যে কবিতায় সমালোচনায় এবং প্রকাশনা শিল্পে একটি নাম নিজের জন্য অর্জন করেছেন এবং বেশ খানিকটা আত্মপ্রতিষ্ঠা অর্জন করেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরো অনেক কৃতি ছাত্র, ইংরেজি বিভাগের যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য 1990-91 শিক্ষাবর্ষ থেকে আজতক ইংরেজি বিভাগে অসামান্য প্রতিভাবান মেধাবী ছাত্রছাত্রীরা, যাদের একাংশ আমার সামনে আমি দেখতে পাচ্ছি, এবং যারা অনুপস্থিত বিশেষ করে এই মহেন্দ্রক্ষণে, আমি তাদের কথাও স্মরণ করছি। ইংরেজি বিভাগের বর্তমান সভাপতি আমার ছাত্রী সালমা সুলতানা, এবং আমার সিনিয়র সহকর্মীরা রয়েছেন, তাদেরকে স্মরণ করছি। এবং আজকের এই করোনা সংকটের কালে আমার মনে হয় যে এই আয়োজনটিতে তারা উপস্থিত থাকতে পারেননি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো কোনো বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি আরো আরো চমৎকার ভাবে আমরা পালন করব। আজকে আমি আলোচনার শুরুতেই আজকে যাকে নিয়ে এই মহেন্দ্রক্ষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে, এবং আরো যারা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই স্বাধীনতা সংগ্রামকে, এই মুক্তিযুদ্ধকে সফল করে তুলেছে, তাদেরকে আজকের এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। এবং একই সঙ্গে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম শতবার্ষিকী, সে অনুষ্ঠানের সঙ্গে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মিলেমিশে একাকার হয়ে গেছে এবং একটা নতুন অসামান্য মাতৃকতা পেয়েছে, যে মাতৃকতা আমরা যদি আবারও অনুভব করতে চাই তাহলে আমাদেরকে আরো এক শতক অপেক্ষা করতে হবে। আমরা আজকে এই মহেন্দ্রক্ষণে ইংরেজি বিভাগের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, যে ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তারা এই ক্ষুদ্র আয়োজন করেছে, তাদের যে প্রথম যে সুভেনিরটি প্রকাশিত হলো, এই সুভেনিরটির প্রকাশনা আমাদের এই আজকের এই সুবর্ণ জয়ন্তী যে উদযাপন, সেখানে আমরা এই মহান উদযাপনের মাঝে আমরা এই ক্ষুদ্র আমাদের যে আয়োজন, আমাদের যে সুভেনির, সেটাকে উৎসর্গ করতে চাই। আমি আজকে ইংরেজি বিভাগের একজন সাধারণ শিক্ষক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 34টি বিভাগ রয়েছে, তার মধ্যে ইংরেজি বিভাগ একটি লব্ধ প্রতিষ্ঠা এবং পুরনো বিভাগ, এবং ইংরেজি বিভাগ একমাত্র বিভাগ যে বিভাগ থেকে এই বিশ্ববিদ্যালয়ে 2 জন উপাচার্য এবং 1 জন উপ উপাচার্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে উৎকর্ষ উদ্যাবধ, তাতে ইংরেজি বিভাগের যারা শিক্ষক
এবং ছাত্রছাত্রী রয়েছে তাদের অসামান্য অবদান রয়েছে, আমি সেটিও আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। আমাদের আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে, প্ল্যাটফর্মটি হচ্ছে ইংলিশ অ্যাসোসিয়েশন, ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েশন, যে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি ইংলিশ অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে একটি দাবি আমি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তুলতে চাই, সদাশয় সরকারের কাছে তুলতে চাই, তথা জাতিসংঘ সহ বিশ্ব দরবারের কাছে তুলতে চাই। সেই দাবিটি হলো যে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে 9 মাসে আমাদের 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এবং এটাকে আমরা বলছি জেনোসাইড, মানে গণহত্যা। পৃথিবীতে বিভিন্ন ধরনের হত্যা রয়েছে, ব্যক্তিগত হত্যা, তারপর কিন্তু ম্যাস কিলিং রয়েছে, এথনিক ক্লিনজিং রয়েছে, কিন্তু সবচাইতে পৈশাচিক এবং ভয়ঙ্করতম হত্যা হলো গণহত্যা, যাকে বলা হয় জেনোসাইড। এটা কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং পৃথিবীতে যতগুলো কুখ্যাত ভয়াবহ নৃশংসতম গণহত্যা হয়েছে, যেমন জার্মান অধ্যুষিত ইউরোপ 1941 থেকে 1945 পর্যন্ত যেটাকে আমরা বলি হলোকাস্ট, হলোকাস্ট হয়েছে, হলোকাস্ট অ্যাস উইচের মধ্য দিয়ে নাজি এবং ফ্যাসিরা প্রায় 60 লক্ষ মানুষকে হত্যা করেছে, কিন্তু সেটিও কিন্তু 4-5 বছর সময় লেগেছে। তারপর আর্মেনিয়াতে গণহত্যা হয়েছে, তারপরে রুয়ান্ডাতে গণহত্যা হয়েছে, তারপরে ভিয়েতনামে গণহত্যা হয়েছে। আমরা যদি, যারা ইতিহাসের অনুরাগী, তারা যদি গবেষণা করে দেখেন, আমি আমার গবেষণায় আমার চিন্তায় দেখেছি যে পৃথিবীতে যতগুলো গণহত্যা হয়েছে তার মধ্যে 3-4টি গণহত্যা হয়তো সংখ্যাতাত্ত্বিক বিচারে বাংলাদেশের চাইতে বেশি মানুষ নিহত হয়েছে, কিন্তু সেখানে যদি সময়ের বিবেচনা করি, মাত্রার বিবেচনা করি এবং টার্গেট কিলিংকে, টার্গেটটাকে বিবেচনা করি, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের গণহত্যার মতো পৈশাচিক এবং বর্বরোচিত গণহত্যা এই বিশ্বের ইতিহাসে হয়নি। কারণ এখানে টার্গেট অডিয়েন্স ছিল এখানকার নির্বাচিত, যেদিন অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে, যেদিন 1971 সালের 25শে মার্চ কালরাত্রিতে যে হত্যাকাণ্ড শুরু হয়, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ইকবাল হল অধুনা জহুরুল হক, সার্জেন্ট জহুরুল হক হল মধ্য দিয়ে, তারপর জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়ের বাজার এবং পিলখানার যে পুলিশ লাইন্স, সেখানে এক রাত্রিতে সেখানে প্রায় 10,000-এর মতো মানুষ হত্যা করা এবং হাজার হাজার কি গুম এবং অ্যারেস্ট করা। পরবর্তীতে 9 মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, বাংলাদেশের নির্বাচিত অংশ, যারা বুদ্ধিজীবী, যারা শিক্ষাজীবী, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে দেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে, এবং যেগুলো কিন্তু নিরস্ত্র এবং নিরীহ, যুদ্ধক্ষেত্রে এক সৈনিকের সঙ্গে আরেক সৈনিকের যুদ্ধ হচ্ছে, এক বাহিনীর সঙ্গে আরেক বাহিনীর যুদ্ধ হচ্ছে, সেটি কিন্তু স্বাভাবিক ঘটনা, কিন্তু এক তৎকালীন বিশ্বের একটা সেরা একটা সাজিমা বাহিনী, তারা একটা রাত্রে নিরীহ নিরস্ত্র বাঙালির উপরে তারা ট্যাঙ্ক চালালো, তারা লাইট মেশিন গান চালালো, তারা মোটর শেল চালালো, তারা কামান চালালো, এই যে চালিয়ে তারা নিরীহ বাঙালিদের হত্যা করলো। সুতরাং ঐশাসিকতা বিবেচনায়, মাত্রার বিবেচনায়, সময়ের বিবেচনায় বিশ্বের নৃশংসতম গণহত্যা হচ্ছে বাংলাদেশের গণহত্যা, এবং আমি মনে করি যে এই গণহত্যাটি জাতিসংঘের কাছে আমার আবেদন, থ্রু আওয়ার আর সদাশয় সরকার, যে এই গণহত্যাটিকে এবং বিশ্বের নৃশংসতম গণহত্যা এবং আমাদের যে 25শে মার্চ কালরাত্রিকে ইন্টারন্যাশনাল অথবা গ্লোবাল জেনোসাইড ডে হিসেবে ঘোষণা করা। এবং আমি সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ইংলিশ অ্যাসোসিয়েশন ইসলামিক ইউনিভার্সিটির তরফ থেকে এই দাবিটি উচ্চারিত হোক, এবং এই দাবি কার্যকর করবার জন্য আমরা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাজ করে যাব। এইটি একটি, আর বর্তমানে ইংলিশ অ্যাসোসিয়েশন যে ঐতিহাসিক যাত্রা শুরু করেছে, এই ঐতিহাসিক যাত্রায় আমরা এই কোভিড-19 প্যান্ডেমিকের কারণে, আমি যতটুকু শুনেছি আমার স্নেহভাজন ছাত্রছাত্রীদের কাছ থেকে,
যে COVID-19 এর কারণে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি হয়তো পুরোটা অর্জন করা সম্ভব হয়নি, এবং সে কারণে আমরা এটাকে কিছু মনে করছি না, কিন্তু যে পথ তারা দেখিয়ে গেল, মনোয়ার হোসেন আজাদ এবং তার দল যে পথ দেখিয়ে গেল সেটি কিন্তু ইতিমধ্যে ইতিহাস করে নিয়েছে। এবং আমরা মনে করি এই অ্যাসোসিয়েশন কেবলমাত্র ইংরেজি বিভাগ নয়, এটি ইসলামী বিশ্ববিদ্যালয়কে ধ্রুবতারার মতো সবসময় নেতৃত্ব দিয়ে যাবে। আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে ইংরেজি বিভাগ 1990-91 সাল থেকে যে যাত্রা শুরু করেছে, আজকে 2021-এ গিয়ে আমাদের মধ্যে আমরা দেখেছি আমাদের দেশ বরেণ্য লেখক সাহিত্যিক রয়েছে, আমাদের দেশ বরেণ্য আমলা রয়েছে, আমাদের সরকারি চাকুরিজীবী রয়েছে, শিক্ষক রয়েছে, আমাদের কিন্তু মানে এমন কোন চাকুরির ক্ষেত্র নেই সাংবাদিকতা থেকে শুরু করে যে আমাদের ইংরেজি বিভাগের সেখানে অবদান নেই। আমরা যদি এটাকে একটা আমি এই সুযোগে বলতে চাই যে ইংলিশ অ্যাসোসিয়েশন অসাধারণ একটা নাম, এবং ইংলিশ অ্যাসোসিয়েশন কিন্তু ইংলিশ ফ্যামিলি, এটা ইংলিশ ফ্যামিলির একটা প্রাতিষ্ঠানিক নাম, আমরা একটা ইংলিশ পরিবার। আমরা এইখান থেকে যারা শিক্ষা অর্জন করেছি বা এখনো করছি, এবং এইখানে যারা শিক্ষা প্রদানের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন, তারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকেও আমি বিনম্র শ্রদ্ধা স্মরণ করি। এবং আমি আজকে এই আবেদন রাখতে চাই যে ইংরেজি বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং প্রতিটি ছাত্রছাত্রী যারা যখনই করুক না কেন, তারা এই বৃহত্তর বলয়ের এক একজন জীবন্ত সদস্য, এবং আমরা পরস্পরের সুখে দুঃখে পাশাপাশি থাকতে চাইব। এবং অ্যাসোসিয়েশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে কি বিখ্যাত জিনিস, আমরা দেখি যে বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমি গিয়েছিলাম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কিন্তু সৃষ্টি এবং পরিচালিত হয়েছে, এবং সেখানে হচ্ছে তার একজন জন হার্ভার্ড তার একজন অ্যালামনাসের কিন্তু বিরাট অবদান রয়েছে। আমরা এরকম অসংখ্য বিশ্ববিদ্যালয়কে চিনি এবং জানি, এবং আমাদের দেশে রয়েছে যে একটি বিশ্ববিদ্যালয়ের নানামাত্রিক বিকাশে এই এই আমাদের যে ভ্যালুড অ্যালামনাসেরা কিন্তু তারা ভূমিকা রাখে। এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেটি আমার মনে হয় যে পরবর্তীতে তাদের যে লক্ষ্য, তাদের স্ট্র্যাটেজি, তাদের যে কর্মপদ্ধতি, এগুলো আরও শানিত হবে এবং আরও একটি সংগঠিত সংস্থা হিসেবে এটি বিকশিত হবে, এবং এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগকে তথা ইসলামী বিশ্ববিদ্যালয়কে এবং বাংলাদেশের শিক্ষাঙ্গনে আমার মনে হয় উজ্জ্বল ভূমিকা রাখবে, এটি আশা আমরা করতেই পারি। আর বর্তমানে আমাদের বাংলাদেশকে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে উচ্চশিক্ষার বিকাশে যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই উচ্চশিক্ষার বিকাশকে ত্বরান্বিত করতে আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে তার হাতকে শক্ত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর যে পত্রিকাটি বেরোলো সেই পত্রিকাটি সম্পর্কে আমার কিছু, এটি পত্রিকা একটি অসামান্য পত্রিকা হয়েছে, আমাদের নানা রকমের সীমাবদ্ধতা কাটিয়ে প্রথম প্রকাশনা হিসেবে আমরা এটি অ্যালামনাসের প্রকাশনা, কিন্তু এই সাথে আমি আমি একটু বলতে আমার মনে হয় যে একটু বাধ্যবাধকতা স্বীকার করছি যে ইংরেজি বিভাগ কিন্তু জন্মলগ্ন থেকে এরকমের প্রকাশনার সঙ্গে সম্পর্কিত ছিল, এবং এখানে কিন্তু আমাদের ছাত্রদের নিয়ে আজাদ তার মধ্যে আছে, শিল্পী রয়েছে, এবং এখানে আমরা কিন্তু আমি যখন লেকচারার তখন থেকে কিন্তু আমরা রিদম নামে একটি পত্রিকা বের করেছিলাম, এবং ছাত্রদের আমি লেখার উৎসাহ করেছি, এবং তখন আমার যারা সহকর্মী ছিলেন তারাও নানাভাবে সহযোগিতা করেছেন, এবং ইংরেজি বিভাগের যে প্রকাশনার একটা যে ঐতিহ্য, এই ঐতিহ্য রয়েছে, এবং সেটি আরো প্রাসঙ্গিকতা পেল, আরো যে যেটাকে বলে প্রাতিষ্ঠানিকতা পেল, এবং আমার মনে হয় যে এরই এই পথ ধরে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর প্রকাশনা, বিশেষ করে আমাদের নাহিদা আশরাফি যিনি একজন সফল প্রকাশনা শিল্পী, এবং তাদের মাধ্যমে আমরা আরো বেশি আত্মপ্রকাশ করব, আরো বেশি আমাদের অ্যালামনাস এবং শিক্ষকদেরকে সম্পৃক্ত করতে পারবো, এটি একটি নমুনা মাত্র। এবং এই যে প্রকাশনাটা হলো, এর সঙ্গে যারা যুক্ত রয়েছে
তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর আমরা একটি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ, এই বিভাগের নিজস্ব যতটুকু সামর্থ্য আমাদের যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথটা নিয়ে আমরা যেটা বলতে চাই যে 21 শতকের উচ্চশিক্ষায় আমরা এখন কিন্তু যে বাংলাদেশকে একটা নলেজ ইকোনমির দিকে নিয়ে যেতে চাই, বাংলাদেশের অ্যাগ্রো বেসড ইকোনমি এখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি পার হয়ে কিন্তু আমাদের একটা নলেজ বেসড ইকোনমির দিকে যাচ্ছে এবং সার্ভিস সেক্টরের উন্নয়নের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা যদি একটি ইতোমধ্যে আমরা আমাদের ইকোনমিক স্ট্যাটাসে আমরা ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাস আমরা পেয়েছি, আমরা কিন্তু এখন আমরা উচ্চ আয়ের দেশ অর্থাৎ ভিশন 2041-এ আমরা উচ্চ আয়ের দেশে যাব, আমরা কিন্তু ডেভেলপ কান্ট্রিতে যাব, তখন কিন্তু আমাদের এই স্নাতকেরা আন্তর্জাতিক স্নাতক হিসেবে একটা গ্লোবাল ওয়ার্ক ফোর্সের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে এবং তারা যে ইন্টারপার্সোনাল স্কিলস, তারা লাইফ লং লার্নিং স্কিলসের মধ্য দিয়ে তারা কিন্তু বিশ্বে যে ডিজিটাল রেডি গ্লোবাল ফোর্স রয়েছে তার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে এবং তারা গ্লোবাল ইকোনমিতে অবদান রাখতে পারবে। আমরা যারা এখন বিভাগের পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের প্রতি আমার অনুরোধ রইল যে একদিকে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সর্বোচ্চ ব্যবহারের যে প্রয়োজনীয়তা সেটিকে মাথায় রেখে এবং অন্যদিকে বিশ্বের যে গ্লোবাল ইকোনমিতে নলেজ ইকোনমিতে কন্ট্রিবিউট করার মতো যে বৈশ্বিক যোগ্যতা সম্পন্ন স্নাতক উৎপাদনের প্রত্যয় নিয়েই আমরা কিন্তু আমার একাডেমিক কোর্স কারিকুলাম এবং এগুলো আমরা নির্ণয় করে যাব। সুতরাং সব কিছু মিলে ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইংলিশ অ্যাসোসিয়েশন সব কিছুতেই আমাদের পাশে আছে, ইংরেজি বিভাগের পাশে পাশে আছে এবং এই থাকাটা আরও নিবিড় গভীর এবং আরও সার্থক সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সুবর্ণ জয়ন্তী এই অনুষ্ঠানে এবং প্রথম সুমেনির মোড়ক উন্মোচনের আনভেলিংয়ের এই অনুষ্ঠানে আবারও সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, ইংরেজি বিভাগ চিরজীবী হোক, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ অ্যাসোসিয়েশন চিরজীবী।